স্টার জলসার পর্দায় আসছে রবির নতুন বৌঠান। অনেকদিন আগে ছোট্ট একটি টিজার প্রকাশ করেছিল চ্যানেল, তারপর এখন আর তা নিয়ে কোনো রকম প্রচার করছে না কর্তৃপক্ষ। সেইভাবে প্রচার না করার কারণ ধারাবাহিকটি আসতে কিছুটা দেরি আছে, তাই নর্মালি কোনো কাস্টিং সম্পর্কে জানা যায়নি। তবে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন জায়গায় গুঞ্জন যে কে আপন কে পর ধারাবাহিকের জবা, মানে অভিনেত্রী পল্লবী শর্মাকে দেখা যাবে কাদম্বরী দেবীর ভূমিকায়। আমাকেও ইনস্টাগ্রামে অনেকেই এমন প্রশ্ন করেছিলে, তাই এই ভিডিওটি বানানো। প্রথমে জানব এই গুঞ্জন বা গুজবের উৎপত্তি কোথা থেকে, তারপর জানব এটা কতটা সত্যি হতে পারে। আর পাঁচটা গুঞ্জনের মতো এরও উৎপত্তি উইকিপিডিয়া থেকে, যেখানে রবির নতুন বৌঠানের কাস্টিংয়ে পল্লবী শর্মা ও গৌরব মণ্ডল আছেন, অনস্ক্রিনে দেখতেই পাচ্ছ। খুবই যত্ন সহকারে সম্পূর্ণ কাস্টিং সম্পর্কে জানানো হয়েছে, যেটা এক কথায় অসম্ভব। ধারাবাহিক শুরু হবার আগে সম্পূর্ণ কাস্টিং জানা সম্ভব নয়। হ্যাঁ, যেহেতু এতগুলি জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা আছেন, তাই দু একটা মিলে যাবে, কিন্তু তার মানে এই নয় যে এটা সঠিক তালিকা, কারণ এর আগে এমন ভুল তথ্য অনেকবারই ছড়ানো হয়েছে। এখন প্রশ্ন, পল্লবী শর্মাকে কাদম্বরী হিসেবে পাওয়ার চান্স কতটা? সেইভাবে বলতে গেলে জবার মতো একটা শক্তিশালী চরিত্র এত বছর ধরে করার ফলে তিনি এই মুহূর্তে যেই ভূমিকাতেই আসুন না কেন, জবা হিসেবেই তাকে নেবে দর্শক। তাই ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী তাকে হয়তো কিছুদিন ব্রেক নিতে হবে। কাদম্বরী দেবীর ভূমিকায় তার আসার সম্ভাবনা যে একদমই নেই তা কিন্তু নয়, তাই বিষয়টা গুজব হিসেবে ছড়ালেও সত্যি হতেও পারে। অন্যদিকে গৌরব মণ্ডলের রবি হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে, কারণ অভিনেতা বর্তমানে জি বাংলাতে অভিনয় করছেন, আর তার মধ্যে বাঙালিয়ানার ছাপ একটু কম। এখন বাকিটা পরিচালক ও লেখিকার হাতে, যতদিন না প্রমো আসছে কিছু বলা যাবে না। তো বন্ধুরা, এখন তোমার কি মতামত কমেন্টে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।